এই যে এখন হচ্ছে ডালগোনা কফিটা একটা স্টো দিয়ে দিলাম আমি ডালগোনা কফিটাতে, দিয়ে সুন্দর মতো চারিদিকে একটু নাড়াচাড়া করে কফিটাকে মিক্স করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম, সৌদি আরব রিয়াদ সিটি, বারিস্তা FNB অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে কফি রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে কোনো প্রকার মেশিন ছাড়া আপনারা বানাতে পারবেন, যেটা হচ্ছে কফি ডালগোনা। এই কফি ডালগোনা বানানোর জন্য আপনাদের কোনো প্রকার মেশিনের প্রয়োজন নাই, শুধু আপনার বাসায় কফি থাকলেই হয়ে যাবে, তাও আবার ইনস্ট্যান্ট কফি। ইনস্ট্যান্ট কফি দিয়ে আর একটা হ্যান্ড টুলস দিয়ে, হ্যান্ড রিচ দিয়ে, যেটা আমরাকে মানে বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে থাকি, মিক্স করার কাজে সবার বাসায় একটা করে আছে আমার মনে হয়। তো শুধু এই মিক্সারটা দেওয়া, হ্যান্ড মিক্সারটা দেওয়া আপনারা বানিয়ে নিতে পারবেন কফি ডালগোনা, এবং অনেক মজাদার একটা কফি। তো চলেন বাসায় কীভাবে বানাবেন আমি সে প্রক্রিয়াটা আপনাদের দেখাই। তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন, আমাদের এরকম একটা বাড়ির প্রয়োজন বা বলের প্রয়োজন। আমরা এটাতে প্রথমে নিয়ে নিব, এটা কিন্তু আইস কফির জন্য, এই রেসিপিটা অবশ্যই আইস কফির জন্য। আমরা হচ্ছে 2 চামচ সুগার নিয়ে নিব বা চিনি নিয়ে নিব, 2 চামচ। তারপর আমরা নিব ইনস্ট্যান্ট কফি 2 চামচ, 2 চামচ ইনস্ট্যান্ট কফি। তারপর আমরা নিব পানি, যে পান করার যে পানি আমরা যেটা বাসায় খাই বা পান করি সেই পানিটা আমরা নিব 3 চামচ পরিমাণে নেবেন, অথবা কেউ যদি আর একটু বেশি নিতে চান তো সর্বোচ্চ আপনি 4 চামচ পর্যন্ত নিতে পারেন। তবে 3 চামচ পর্যন্ত নিলে আপনি এটা পারফেক্ট একটা কফি বানাতে পারবেন। তো আমি 3 চামচ পর্যন্ত নিলাম। তারপর এই যে হ্যান্ড মিক্সারটা, এই হ্যান্ড মিক্সারটা দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিব। তো দেখেন আমি কীভাবে মিক্স করে নিচ্ছি, মিক্স করতে করতে, এই যে মিক্স করতেছি এটাকে, মিক্স করতে করতে হচ্ছে আমরা চিনিগুলোকে একদম গালিয়ে ফেলবো, সমস্ত কফির সাথে মিশাই দিব, এবং হচ্ছে এটা একটা ক্রিমির মতো আমরা করব, ক্রিমি। তো সেজন্য আমাদের অনেকক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। তো আমরা মিক্স করি, এই যে আমার দেখেন কফিটা কিন্তু হয়ে আসছে, একদম ক্রিমি হয়ে গেছে। এখন তারপর যেটা করতে হবে, একটা গ্লাস নিতে হবে, তারপর এই গ্লাসে, এবং হচ্ছে ঠান্ডা মিল্ক, একদম ঠান্ডা দুধ, যেটা ফ্রিজে থাকা দুধ, হ্যাঁ সেই দুধটা দিতে হবে। এই যে আমি দুধ দিয়ে নিচ্ছি, এই যে যে কফি ক্রিমটা আমরা বানিয়েছি, যেটাকে একদম ক্রিমি করে ফেলেছি কফিটা, এই কফিটা আমরা নিয়ে নিব। এই যে আমার হয়ে গেল আইস ডালগোনা বা কোল্ড ডালগোনা। এই ডালগোনা কফি কিন্তু অনেক টেস্টি। একটা পাইপ দিয়ে দিব খাওয়ার জন্য। এখন হচ্ছে আমার এই ডালগোনা কফিটা একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল।
তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আইস ডালগোনা কফি বানাতে হয়। তো আশা রাখি কফি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং বন্ধুদের সাথে। আর ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কফি রেসিপি অথবা জুস রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।